আজকে আমার দেশের বক্তা সেই গরীব নামাজের বিরুদ্ধে কথা বলছে বলে খাজা গাজা খাইতে খাইতে শেষ জুড়ে বলেন না রাসূলুল্লাহ আল্লাহর গজব মনে এগুলার মাথার উপর ফুরিব আজকে না হইলে কালকে আমাদের দেশের বক্তাগুলা বলে হাজার দরবারে মনে মনে গাজা আছে নাউজুবিল্লাহ জুড়ে বলেন আচ্ছা বাজান এটা কি মসজিদ না এক অবস্থান আছে আশেপাশে কোন বান্দা যদি কবরস্থানের সমস্ত লাশগুলা যদি ফালাই দেই আমাদেরকে কিছু করার আছে আল্লাহর আযাব তার উপর আসবে আর অথবা কেউ যদি কবরস্থানের জায়গার উপর অন্যায় করে অত্যাচার করে অনাচার করে তাহলে আল্লাহর আযাব তার উপর আসবে তো কেউ এসে কবরস্থানের বেহরমতি করলো বিদায় কি আল্লাহর ঘর বা মসজিদ কমিটি দায় কথা বলেন না দায় না গরীব নওয়াজের দরবারে যদি বা কেউ গাজা খায় থাকে এটার জন্য কি গরীব নওয়াজকে দায়বাদ দেয়া যাবে মাথায় রাখবেন মসজিদে শুধু মুসল্লি আসে না সেটা শুরু আসে ঠিক কি না মসজিদে শুধু মুসল্লির আগমন হয় না সুতা সুরের আগমন হয় তো তাই বলে কি আপনি মসজিদ তালা মারি দিবেন নি ইতারাতে নফরদে তালা নো গরীব নওয়াজের তুলি ফেলাই দিবেন না আর নিকি নাউজুবিল্লাহ বড় গরি পড়ো খতা খতে গালর ব্যালেন্স ঠিক নাই গরিব নামাজের বিরুদ্ধে কি কি হল ফেলা ভাইরাম আমাদের ভিতরে আকল আছে না নাই বিবেক আছে না নাই কিন্তু আরাম মুরক্ষ না বাবা তারাতে বিবেক তালে বিবেকি এনদি বাপ যা সাই বাসাই গরম তো ঘর আছে না নাই কাপড়ে যদি নাপাকি লাগে আমরা কি কাপড়কে কেটে ফেলে দেই নাকি জ্বালাই ফেলি কিছু না করি কি রি আরা হদে ফসরা বসিট কে জিয়ে ফুজি দুই ফেলাই দি জিয়ত ফজিয়ো খরিবে জালাই না ফলা ইবেদ ফসরা ফুজিকা ইবেদ নাজাসত লাগ্যকা ইবেদ নাপাকি লাগ্যকা ইবা ফুজি ফলা ইমিয়ান তারা নগরি আমাদের নাকে যখন মশা মশা বা মাছি বসে তখন আমরা নাককে কেটে ফেলে দেই নাকি মশা মাছি তাড়ায় হতা হন না তো কেউ যদি আল্লাহর ওলির মাজারে গিয়ে অন্যায় কোনো কাজ করে আমরা ফতোয়া বলি আল্লাহর বিরুদ্ধে দিব না আমরা দিব যারা করছে তাদের বিরুদ্ধে ঠিক কি না কেউ যদি অন্যায় করে থাকে আল্লাহর ওলির মাজারে তাহলে আমরা এগুলার বিরুদ্ধে বলবো বলি আল্লাহর বিরুদ্ধে বলি আল্লাহর বিরুদ্ধে বললে কি আল্লাহ ছাড় দিবে মাথায় রাখেন হাদিসে কুদসি এটা আমাদের সকলকে জানা দরকার আল্লাহ বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতহু বিলহার ওয়ালির বিরুদ্ধে বললে আমি আল্লাহ ছাড় দিব না যুদ্ধ ডিগলার দিয়েছেন কে জবান কোলে যুদ্ধ ক্ষেত্র অবতীর্ণ হতে বলেছেন কে আল্লাহ বলে আমি ডিগলার দিলাম যুদ্ধ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে থাকো চাইলে আমাদের সমাজে যেগুলো আছে যারা বলতেছে আর কি আমি আমার চোখে দেখা যারা এরকম মঞ্চে বসে মিম্বরে দাঁড়িয়ে সেমিনারে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলেছে খোদার কসম এদের প্রায় বক্তা জেল খেটেছে এদের প্রায় বক্তা জেল খেটেছে এরা শুধু দুনিয়ার জমিনে থাকতে অপরাধী না এরা দুনিয়াতে যেমন অপরাধী এরা কবরে অপরাধী এরা হাশরের ময়দানে অপরাধী হয়ে উঠবে এদেরকে জমিনবাসী পাকড়াও করে জেল খাটতে দিয়েছেন বিনা দোষে অনেকে বলতেছে এত বড় বড় আলেমদেরকে জেলে দে বিনা দোষে যাদেরকে বলতেছেন এদের মতো গুনাহগার আল্লাহর জমিন আর কেউ নাই না এত দুশমন রসূল আর কেউ না আছে ইতরার বলা হলো দোষ নাই ওমা ইতরার বলা হলো তো এগুলা দোষ থাকুক আর না থাকুক সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা তো দেখতেছি না গুনার ফাল্লাই তো আর আনা নদে ইয়ে যদি দেইতে বুঝেন দা তোর আলে বি দিন গুনা কইজে দে না ঠিক নে ভাই ঠিক রে মা ধন্যবাদ আল্লাহ ইয়ারে ইন বুঝিবার তৌফিক দান করো আল্লাহর ওলির বিরুদ্ধে কইলি খোদা কি ছাড় দিব না মাতন না মাতন না কিছুদিন আগে গো ট্যাবলেট বাইর হই ইতরা ট্যাবলেট কিছুদিন আগে গো বাইর হই বেয়াদবি শুরু করে আবার আস্তে আস্তে ইন মানুষের জন্য ইন নবী ওলির বিরুদ্ধে এই যুগত এক দল আছেন এই যুগত এক দল তাইব ইতরা কোরআন হাদিসের ভাষা মুনাফিক হয় কি হয় আল্লাহ ইয়ারার এতন হেফাজত করুক ইতরার কথা আরার খুদের মতো টাইমও আরাতে নাই কিন্তু জাস্ট ইয়ার কইন দা আল্লাহ ইয়ারার এন্ড দিলে না বানুক আমিন পড়ুন তো মুহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا جس کا کوئی ساتھی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد گنا کنارا ہے اللہم مولانا محمد وعلى آل سيدنا